قال هذا فراق بيني وبينك سأنبئك بتأويل ما لم تستطع عليه صبرا صدق الله المولانا العظيم रुखसार से बुरका का जरा पर्दा उठा दो लिल्लाही मुझे हुस्ने खुदा दादो देखा दो रुखसार से बुरका का जरा पर्दा उठा दो लिल्लाही मुझे हुस्ने खुदा दादो देखा दो मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार देखाते नहीं आवाज़ सुना दो। मुहतरम हाजिरीन, अल्लाह रोशेश मेहरबानी विशेष अनुग्रह जिनी आमादेर के जुमार सलात आदायर लक्ष्य मस्जिदे आसार तौफिक दिए छेन शे आल्लार जन्ने मोहब्बतेर साथे जोरे सोरे बोली अल्हम्दुलिल्लाह। अल्लाह रब्बुल आलमीनेर असंख्य गणित अनुग्रह आमादेर उपर आछे ना नाई। सूरत आर रहमान अध्याय 55 55 पारा नम्बर 27 पृष्ठा नम्बर 10 11 12 13 31 बार 31 31 बार अल्लाह रब्बुल आलमीन बोलछेन फाबि आई आला रब्बिकुमा तुकज्जिबान। আমরা বহু শুনেছি, এর অর্থ কি কার কার জানা আছে? মাশাআল্লাহ, এর অর্থ হচ্ছে তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে, মিথ্যা প্রতিপন্ন করবে। উভয়ে বলতে পৃথিবীতে দুটো জাতি আছে, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মুদবুয়াদ ফখরুল আউয়ালিন। সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মুদবুয়াদ ফখরুল আউয়ালিন। আমার নবী, আপনার নবী, তিনি সাইয়্যিদুল কাউনাইন, দু জগতের যত মেম্বার আছে, সদস্য আছে, সবার নেতা। সুবহানাল্লাহ, দু জগতের দু জাতির নেতা যিনি, তিনি কে? এই দু জাতি, দু জাতি বলতে কোন দুটি জাতিকে বোঝানো হয়েছে? এ দেশ যখন স্বাধীন হয়েছিল 1947 সনে, ভারত এবং পাকিস্তান নামে দুটি রাষ্ট্রের অভ্যুদয় ঘটেছিল, কথা ঠিক কি না? দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে এই ভারত সেটি দুটি ভাগে ডিভাইডেড হয়। একটি জাতি ছিল মুসলিম জাতি, আরেকটি জাতি ছিল হিন্দু জাতি। একজন গবেষক এই ভারত উপমহাদেশে অসংখ্য গণিত রচনা তার আছে, শেখ আবুল আলা মাওদুদি রহমাতুল্লাহি আলাই। তিনি এক ধরনের বিশ্বাস তখন পোষণ করতেন, আবার ভারতের প্রাচীনতম দিনী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ, সেখানকার মুহতামিম হুসাইন আহমদ মাদানি রহমাতুল্লাহি আলাই, তিনি মনে করতেন যে আমরা সবাই এক জাতি।
এবং দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ভাগ হবে তিনি এর পক্ষে ছিলেন না। কিন্তু এর বিপরীতে সেই বিখ্যাত লেখক তিনি বলছেন, হিন্দু আর মুসলিম এক জাতি হতে পারে না। আবুল আহাব আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জাতির অন্তর্ভুক্ত নন, কথা ঠিক কি না? ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে জাতি নির্ণয় হয় না, সেই লেখকের মন্তব্য ছিল। লেখক মনে করতেন জাতির সেটা নির্বাচিত হবে বা বিবেচিত হবে বিশ্বাসের ভিত্তিতে। আবু জাহল আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাস কি এক ছিল নাকি আলাদা ছিল? আলাদা ছিল। আহমদ বু জাহল হাম এক সাবুদে, আহমদ বু জাহল হাম এক সাবুদে। বডির দিক থেকে যদি আপনি লক্ষ্য করেন তাহলে আবু জাহল আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে উভয়জনকে একরকমই মনে হবে, কথা ঠিক কি না? কিন্তু বিশ্বাসে লেকতালি আর জুতার কালি পার্থক্য আছে না নাই? আইয়ুব খান আর খিলিপান একই জিনিস না পার্থক্য আছে? তাহলে হুসাইন আহমদ মাদানি তার বিশ্বাস ছিল, তিনি মনে করতেন আমরা যেহেতু সবাই ভারতবর্ষে বাস করছি, হিন্দু মুসলিম বৌদ্ধ শিখ অগ্নি পূজারী মূর্তি পূজারী পীর পূজারী যেই হোক না কেন, একই এলাকায় যেহেতু আমরা বাস করছি আমরা এক জাতি। এর বিপরীতে সেই বিখ্যাত লেখক গবেষক তিনি বলছেন না এক জাতি হতে পারে না, মুসলিম জাতি আর হিন্দু জাতি এক জাতি হতে পারে না। তিনি অন্যভাবে কলম দিয়ে মানুষকে কথাটি বোঝানোর চেষ্টা করেছেন, যার কারণে পরবর্তীতে 1947 সনে ভারত এবং পাকিস্তান নামে দুটি রাষ্ট্রের অভ্যুদয় ঘটেছিল, কথা ঠিক কি না? আবার 1971 সনে পাকিস্তানি স্বৈর শাসক এবং স্বৈর শাসন থেকে আমরা মুক্ত হয়ে আমরা স্বাধীন হয়েছিলাম এবং স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটেছিল, কথা ঠিক কি না? তো কুরআনে কারিমের সূরাতু আর রহমানে যে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে, কয়বার বলেছেন? 31 বার। ফাবি আইয়ি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান। এই দুই জাতি দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে? এই যে এতক্ষণ আলোচনা করলাম, প্রসঙ্গক্রমে মনে হলো বললাম ভারত উপমহাদেশে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভাগ হয়েছিল দুটো জাতি, হিন্দু আর মুসলিম জাতি। এই দুই জাতিকে কি বোঝানো হয়েছে? এ দু জাতিকে বোঝানো হয়নি। মোহতারাম হাজিরিন, আমার আল্লাহ কুরআন অবতীর্ণ করেছেন বিশ্বনবীর উপর আজ থেকে 1500 বছর আগে। তারও আগে আমার আল্লাহ কুরআনকে তিনি লিপিবদ্ধ করে লাউহে মাহফুজে সংরক্ষণ করেছিলেন, তখন কিন্তু ভারতের এই দু জাতির অস্তিত্ব ছিল না, কথা ঠিক কি না? হিন্দু নদ বা সিন্ধু নদ, এই সিন্ধু নদের পাশে যারা বাস করত তাদেরকে হিন্দু বলা হতো। পরবর্তীতে আমরা এখন এটি হিন্দু সম্প্রদায়, হিন্দু একটি সম্প্রদায় হিসাবে তাদেরকে চিনি, তাদের আলাদা বিশ্বাস আছে, তাদের আলাদা ক্রিস্টি কালচার আছে। তো কুরআনে কারিমের সূরাতু আর রহমানে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। এই উভয়ে বা দু জাতি বলতে আল্লাহ রব্বুল আলামিন বুঝিয়েছেন পৃথিবীর মানব সম্প্রদায় এবং দানব সম্প্রদায়, মানব এবং দানব। মানব এবং দানবের উপর অসংখ্য গণিত অনুগ্রহ আছে না নাই? এজন্যে বলছি আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, বলি আলহামদুলিল্লাহ।